নমস্কাৰ, আপোনালোক সকলোকে পুনৰবাৰ স্বাগতম জনাইছোঁ মসজিদ। বন্ধুসকল, লগতে চাওক আজি সন্ধিয়াৰ 7টা গুৰুত্বপূৰ্ণ খবৰ। প্ৰথমটো খবৰ, পঞ্চায়ত নিৰ্বাচনৰ দিন ঘোষণা। আগন্তুক ছমাহৰ ভিতৰত ৰাজ্যত অনুষ্ঠিত হ'ব পঞ্চায়ত নিৰ্বাচন। এই ঘোষণা ৰাজ্যৰ পঞ্চায়ত আৰু গ্ৰামোন্নয়ন বিভাগৰ মন্ত্ৰী ৰঞ্জিত কুমাৰ দাসৰ। পঞ্চায়ত নিৰ্বাচনক লৈ ডাঙৰ মন্তব্য মন্ত্ৰী ৰঞ্জিত কুমাৰ দাসৰ। আগন্তুক ছমাহৰ ভিতৰত ৰাজ্যত অনুষ্ঠিত হ'ব পঞ্চায়ত নিৰ্বাচন। অন্যথা পঞ্চায়ত বিত্ত আয়োগৰ অনুদানৰ পৰা বঞ্চিত হ'ব অসম। উল্লেখযোগ্য যে শেহতীয়াকৈ ৰাজ্যত অন্ত পৰিল পঞ্চায়ত প্ৰতিনিধিৰ কাৰ্যকাল আৰু এতিয়া পঞ্চায়তৰ সকলো দায়িত্ব জিলা আয়ুক্তই চম্জি লৈছে। ইয়াৰ পিছতে এই সন্দৰ্ভত প্ৰতিক্ৰিয়া প্ৰকাশ কৰিছে মন্ত্ৰী ৰঞ্জিত কুমাৰ দাসে। নিৰ্বাচনৰ পূৰ্বে প্ৰতিখন পঞ্চায়ত পুনৰ গঠন কৰা হ'ব। ৰাজ্যৰ প্ৰতিখন জিলাৰ আয়ুক্তক অধ্যক্ষ হিচাপে লৈ এই কমিটি গঠন কৰা হ'ব। এই কমিটিৰ সদস্য হিচাপৰ দায়িত্বত থাকিব জিলা পৰিষদৰ CEO। জিলাসমূহৰ পৰা প্ৰতিবেদন লাভৰ পাছতেই অধিসূচনা জাৰি কৰা হ'ব আৰু এই অধিসূচনাৰ ভিত্তিতে নিৰ্বাচন আয়োগে ভোটাৰ তালিকা প্ৰস্তুত কৰিব। এই প্ৰক্ৰিয়া অহা ছমাহৰ ভিতৰত সম্পূৰ্ণ হ'ব আৰু ৰাজ্য চৰকাৰে ইতিমধ্যে প্ৰস্তুতি আৰম্ভ কৰিছে। পঞ্চায়ত নিৰ্বাচনক লৈ এই ডাঙৰ মন্তব্য ৰাজ্যৰ পঞ্চায়ত আৰু গ্ৰামোন্নয়ন বিভাগৰ মন্ত্ৰী ৰঞ্জিত কুমাৰ দাসৰ। পৰৱৰ্তী খবৰ, আজি অসম বিধানসভাৰ বাজেট অধিৱেশনৰ দ্বিতীয় দিন আৰু বাজেট অধিৱেশনৰ দ্বিতীয় দিনা অসম চৰকাৰে লোৱা ধাৰক লৈ বিধানসভাত গৰজি উঠিল বিধায়ক অখিল গগৈ। বিধায়ক অখিল গগৈয়ে এই সন্দৰ্ভত কয় যে ধাৰ লৈ লৈ বিজেপি চৰকাৰে অসমখন দেউলীয়া কৰিছে। 50 বছৰৰ পিছত ধাৰ মাৰিব লাগে কাৰণে এতিয়া ধাৰ লৈ আছে হিমন্ত চৰকাৰে। বিধানসভাত এইদৰে গৰজি উঠিল বিধায়ক অখিল গগৈ। ধাৰত পুত গৈছে হিমন্ত চৰকাৰ। অসম বিধানসভাৰ বাজেট অধিৱেশনৰ দ্বিতীয়টো দিনত বিধানসভাত এইদৰে গৰজি উঠিল বিধায়ক অখিল গগৈ। ধাৰ লৈ লৈ বিজেপি চৰকাৰে অসমখন দেউলীয়া কৰিছে। 2021ৰ পৰা 2023 বৰ্ষলৈকে হিমন্ত চৰকাৰে ধাৰ লৈছে প্ৰায় 43,050,57,00,000 টকা। বিজেপি চৰকাৰৰ কাৰ্যকালত ধাৰ লোৱা হৈছে 1,09,071,22,00,000 টকা। ঋণ লৈ ধাৰ মাৰিব নোৱাৰা অৱস্থা হ'ব নেকি চৰকাৰৰ? এই প্ৰশ্ন বিধায়ক অখিল গগৈ। আৰু বিধায়ক অখিল গগৈৰ প্ৰশ্নৰ উত্তৰ দিয়ে ৰাজ্যৰ বিত্তমন্ত্ৰী অজন্তা নেওগে। অজন্তা নেওগে এই সন্দৰ্ভত কয়, ধাৰ লোৱাটো ঋণাত্মক কথা নহয়। আমি 2025ৰ ভিতৰত সকলো ধাৰ মাৰিম। আমি চৰকাৰী কৰ্মচাৰীক নিজৰ পুঁজিৰে দৰমহা দিছোঁ, ধাৰ লৈ দৰমহা দিয়া নাই। আমি ধাৰ লৈছোঁ কেৱল ৰাজ্যৰ আন্তঃগাঁথনি উন্নয়নৰ বাবেহে। এই মন্তব্য কৰে ৰাজ্যৰ বিত্তমন্ত্ৰী অজন্তা নেওগে। পৰৱৰ্তী খবৰ, ৰাজ্যত নামিছে প্ৰচণ্ড শীত আৰু এই প্ৰচণ্ড শীতৰ মাজতে ভাৰতীয় বতৰ বিজ্ঞান কেন্দ্ৰৰ আগজাননী, আগন্তুক 4 দিনত ৰাজ্যত হ'ব ধাৰাসাৰ বৰষুণ। এই আগজাননী বতৰ বিজ্ঞান কেন্দ্ৰৰ। ৰাজ্যত পৰিছে প্ৰচণ্ড শীত, যাৰ পৰিপ্ৰেক্ষিতত নিম্নগামী হৈছে পাৰাস্তম্ভ আৰু এই শীতৰ মাজতে আগন্তুক 4 দিনত ৰাজ্যত বৰষুণৰ সম্ভাৱনা আছে। অসমৰ লগতে উত্তৰ পূৱত জাৰি কৰা হৈছে য়েল্ল' এলাৰ্ট। এই 4 দিনত অসমৰ প্ৰতিখন জিলাত কম বেছি পৰিমাণে বৰষুণৰ সম্ভাৱনা আছে, এই কথা জনাইছে বতৰ বিজ্ঞান কেন্দ্ৰই। বন্ধুসকল, তাৰপিছৰ 4 নম্বৰ খবৰটো জনোৱাৰ আগতে আপোনালৈ এটা সৰু ৰিকুৱেষ্ট, যদি তেওঁলোকে এইটো ভিডিঅ'ত লাইক কৰা নাই তেন্তে প্লিজ এটা লাইক কৰি দিয়ক আৰু এনেকুৱা ধৰণৰ নতুন নতুন ভিডিঅ' পাবলৈ চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি কাষত থকা বেল আইকনটো প্ৰেছ কৰি ৰাখক। পৰৱৰ্তী খবৰ, গুৱাহাটী মহানগৰীত পুনৰ সংঘটিত হৈছে ভয়ংকৰ ঘটনা। গুৱাহাটীৰ বিলাসী হোটেল ৰেডিছন ব্লুত সংঘটিত হৈছে এই ভয়ংকৰ ঘটনা। প্ৰাক্তন প্ৰেমিকক মাতি আনি হোটেলৰ কোঠাত প্ৰেমিকৰ সৈতে মিলি হত্যা কৰিলে এগৰাকী যুৱতীয়ে। গুৱাহাটীৰ পঞ্চতাৰকা হোটেলত ভয়ংকৰ ঘটনা। গুৱাহাটীৰ বিলাসী হোটেল ৰেডিছন ব্লুত সংঘটিত হৈছে চাঞ্চল্যকৰ কাণ্ড। ৰেডিছন ব্লুৰ কোঠাৰ ভিতৰতে ভয়ংকৰ কাণ্ড কৰিলে যুৱক যুৱতীয়ে। পূৰ্বৰ প্ৰেমিকক হত্যা কৰিলে 2 যুৱক যুৱতীয়ে।
কলকাতার দুই যুবক যুবতীর বিরুদ্ধে হত্যার অভিযোগ। পূর্বর প্রেমিকক কলকাতার মতাই আনি হত্যার অভিযোগ। কলকাতার মাতি আনিছিল পূর্বর প্রেমিকক। হোটেল রেডিসন ব্লুর 9 নম্বর মহলাত সংঘটিত হয়েছে এই কাণ্ড। আর ঘটনাস্থলীত উপস্থিত হয়েছে শীর্ষ আরক্ষী বিষয়া, সিআইডি আর ফরেন্সিকর দল। ইতিমধ্যে আজারার গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্ত হত্যাকারী দুটা। পরবর্তী খবর, বিশ্বমাখিলয় ভাল খবর। মহাকাশত সন্ধান ওলাল দ্বিতীয়খন পৃথিবীর। আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসার বৃহৎ সফলতা। বিশ্ববাসীক নাচাই দিলে এক ডাঙর খবর। মহাকাশত বিচারি ফালে পৃথিবী সদৃশ নতুন গ্রহ। নাসার বিজ্ঞানীয়ে বিশ্ববাসীক দিলে ডাঙর খবর। নাসার বিজ্ঞানীয়ে বিচারি পালে নতুন পৃথিবী সদৃশ গ্রহ। সুপার আর্থ হিসাবে পরিচিত এই গ্রহটো পৃথিবীতকৈ 1.5 গুণ ডাঙর। মানুষের বাবে বাসোপযোগী বলে গণ্য করা হয়েছে এই গ্রহটো। এই নতুন গ্রহটো অত্যন্ত শীতল। পৃথিবীর প্রায় 137 আলোক বর্ষ দূরত্বত আছে এই নতুন গ্রহটো। আর এই গ্রহটোর নাম রখা হয়েছে TOI 715b। পরবর্তী খবর, প্রকাশ পালে 2024 বর্ষর চূড়ান্ত ভোটার তালিকা। আর এই নতুন ভোটার তালিকার কর্তন করা হয়েছে বহু ভোটারের নাম। আপনার নাম এই তালিকাত আছে না নাই আজিয়ে পরীক্ষা করো। লোকসভা নির্বাচনের পূর্বে প্রকাশ পালে ভোটার তালিকা। আর এই নতুন তালিকার কর্তন করা হয়েছে বহু ভোটারের নাম। আপনার নাম এই তালিকাত আছে না নাই আজিয়ে পরীক্ষা করো। ঘরতে থাকি মোবাইল ফোনের জড়িয়ে আপনি চাব পারিব আপনার নাম। তিনটা প্রক্রিয়ার চাব পারিব আপনার নাম। প্রথমতে খুলি লোক ভোটার পোর্টেল সাইট। তারপর আপনার নাম, ঠিকানা আর জন্মর তারিখে সন্ধান করক সবিশেষ। আর ভোটার কার্ডের নম্বরের জড়িয়েও লাভ করব সন্ধান। আর পঞ্জনভুক্ত মোবাইল নম্বরের সহায়ত আপনাদের চাব পারিব আপনার নাম। লগতে ইপিকর জড়িয়ে চাব পারিব ভোটার তালিকাত নিজের নাম। অথবা বিএলর ওসর গিয়ে আপনাদের নিজে চাব পারিব লিস্টত আপনার নাম আছে না নাই। পরবর্তী খবর, আমেরিকার সেনার উপর পুনের ভয়ঙ্কর আক্রমণ চলা হয়েছে। সিরিয়াত থাকা মার্কিন সেনার ঘাটিত ভয়ঙ্কর ড্রোন আক্রমণ চলা হয়েছে। আর এই ভয়ঙ্কর আক্রমণত মৃত্যু হয়েছে 6 গৰাকী আমেরিকার সেনার। আমেরিকান সেনার উপর পুনের ভয়ঙ্কর আক্রমণ। সিরিয়াত থাকা মার্কিন সেনার ঘাটিত ড্রোন আক্রমণ চলা হয়েছে। আর এই আক্রমণত নিহত হয়েছে 6 জনক কুর্দি যোদ্ধা। পূব সিরিয়া স্থিত মার্কিন সেনা ছাউনীত এই ভয়ঙ্কর আক্রমণ সংঘটিত হয়েছে। আক্রমণকারী কুর্দি সংগঠন SDFর সদস্য আছিল। আনহাতে ইয়েমেন রাষ্ট্রীয় আমেরিকাক দিছে ভাবুকি। ইয়েমেনের ভাবুকিক লো চিন্তিত আমেরিকার পেন্টাগন। আমেরিকার কেবাটাও মিসাইলক প্রতিহত করেছে হুটি বিদ্রোহীয়ে। আর আক্রমণের ভিডিও জারি করেছে মিলিশিয়া ইসলামিক রেসিস্টেন্সে। এই পর্যন্ত সিরিয়া ইরাক স্থিত 160টা মার্কিন সেনার ঘাটিত চলিছে ভয়ঙ্কর আক্রমণ।